वेलकम टू बेंगली सोल। आज आमार रान्ना घरे आमी बाधाकपिर घंट की करे करे एटा निरामिष रेसिपी सेटाई आमी करे देखाच्छी। बाधाकपिर घंट करते गेले की की इनग्रेडियंट्स लागे सेटा आमी देखाबो। आसुन एटा देखे नी की की लागछे। আর বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা ধুয়েই নিয়েছি। আর লাগছে আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে নিয়েছি ফোড়নের জন্য। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, গরম মশলা, টমেটো। টমেটোটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা হজম হয় না বলে খোসাটাকে আমি সেদ্ধ করে টমেটোর থেকে বাদ করে নিয়েছি। এবার এটা বাঁধাকপির সঙ্গে ম্যাশড হয়ে যাবে। আর নিয়েছি আদা বাটা, একটু এখানে এটা নিয়ে ঘি আর লবণ, চিনি, এগুলো স্বাদ মতো দিতে হবে। আর একটা মশলা, এটা আমি বাড়িতেই তৈরি করি, সেই মশলাটা এর মধ্যে দেব, খুব টেস্টি হয় মশলাটা দিলে। এবার আমি বাঁধাকপিটা কিভাবে কাটতে হবে সেটা দেখাচ্ছি। বাঁধাকপিটা আগে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য আর ধোয়ার এখন প্রয়োজন নেই। এটা কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। মাঝখানের ওই একটা ডাঁট থাকে সেটাকে আমি ফেলে দেব। এরকম কুচি কুচি করে কাঁটাটা যত সরু সরু হবে ততই ভালো হয়। আমি অত কুচি করে কাটতে পারছি না, যাই হোক যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার একটা পাত্রে জল বসিয়ে, জলটা গ্যাসে বসিয়ে নিয়েছি, এবার তাতে একটু নুন দিয়ে এবারে এই জলের মধ্যে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। কাটা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ ফুটে উঠবে সেই অবধি অপেক্ষা করতে হবে। বাঁধাকপি খুব ভিটামিন সমৃদ্ধ একটা সবজি শীতকালীন, এটা খাওয়া খুব উপকার। একটু এটা ঢেকে দিলাম। মনে হচ্ছে হয়ে গেছে। এবার এটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে গ্যাসে বসিয়েছি। একটু তেজপাতা দিচ্ছি,
জিরে ফোড়ন দেবো। দিয়ে দিলাম জিরে, তারপর আলু কুচি করে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে, সেই আলুটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নার পদ্ধতিটা খুব একটা কঠিন না, সোজাই একটু পরিমাপ করে যদি সমস্ত মশলাগুলো দেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো হয়। এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছি, লঙ্কা গুঁড়ো না দিলেও চলে, যারা ঝাল কম খান তারা দেবেন না। এবার আদা বাটা দিচ্ছি, এবার বাঁধাকপি যেটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই কপিটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে মশলাটা মিশিয়ে নেব, লবণ দিলাম, চিনিও দিয়ে দিলাম, আর মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে একটু দেখে নি, আর একটু নেড়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এখনো দেরি আছে কারণ জল রয়েছে। একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নি, আরেকবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আবার দেখছি যে হয়েছে কিনা। প্রায় হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিলাম। এখন এই গুঁড়ো যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, এবার এটাকে একটা বোলে তুলে নিচ্ছি।
আমার বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগবে।